বন্ধুরা, এই ভিডিওতে আমরা পশ্চিম বর্ধমান সম্পর্কিত খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো। যে সমস্ত তথ্যগুলো থেকে কিন্তু বনসহায়ক ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। শুধু এগুলো বনসহায়ক ইন্টারভিউয়ের জন্য না, পশ্চিমবঙ্গের যে কোনো ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো জেলা করে নিয়েছি, 9-10টা আমরা জেলা কমপ্লিট করে নিয়েছি। বাকি জেলাগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে ভিজিট করে সেখানে দেখে নিতে পারবে এবং এই ক্লাসের PDF তোমরা সংগ্রহ করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপে আমাদের সমস্ত PDFগুলো সেখানে রয়েছে, যা কিছু আমরা PDF রেডি করেছি তোমাদের বনসহায়কের জন্য। তোমাদের জন্য স্পেশাল একটি 300+ জিকের আমি ক্লাস করিয়েছি, যারা দেখোনি সেটি কিন্তু আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। সেখান থেকে 90% কোশ্চেনই কিন্তু সেখান থেকে জিজ্ঞেস করা হয়েছে। ওইটারও PDF যদি সংগ্রহ করতে চাও তোমরা, PDFটা ভিডিও ডিসক্রিপশনে দেখে নাও, আমি PDF-এর চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা এখানে পশ্চিম বর্ধমান সম্পর্কিত যে সমস্ত তথ্য এবং যেগুলো এখান থেকে নেওয়া হয়েছে, যেমন ব্লক, থানা, মহকুমার, নদ নদী, এখানে দর্শনীয় স্থান কি কিছু রয়েছে, সমস্ত ডিটেলসগুলো এক নজরে আমরা সমস্ত কিছু একবারে দেখে নিই। বন্ধুরা, পশ্চিম বর্ধমান হলো গিয়ে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের নবীনতম জেলা, মানে একমাত্র নতুন জেলা এটি রয়েছে, যেটি প্রতিষ্ঠিত হয়েছে 7 এপ্রিল 2017 সালে। মাথায় রাখবে, 7 এপ্রিল 2017 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং 4 এপ্রিল কে হয়েছিল, ঝাড়গ্রাম 4 এপ্রিল হয়েছিল। মাথায় রাখবে, ঝাড়গ্রাম হয়েছিল 4 এপ্রিল, তারপরে এটা হয়েছিল 7 এপ্রিল হয়েছিল পশ্চিম বর্ধমান। বর্ধমানকে ভেঙে পূর্ব এবং পশ্চিম করা হয়েছিল। অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান কোনটা বলবে। সবসময় কিন্তু পশ্চিম বর্ধমানটাকে বলবে যে এটি নবীনতম, কারণ যে কোনো জিনিস ভাঙার পর তাকে পূর্বই থেকে যায়, যাকে পশ্চিম হিসাবে কিংবা উত্তরটা উত্তরের সবসময় থাকে দক্ষিণ হিসাবে, এইভাবে ক্যালকুলেট করা হয়। সেই হিসেবে ধরা হয়েছে যে পশ্চিম বর্ধমান নবীনতম। তাহলে 7 এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়েছে, মাথায় রাখবে। এখানে পশ্চিম বর্ধমানের এখানে আয়তন কত রয়েছে, টোটাল আয়তন রয়েছে এখানে 1603 বর্গ কিমি। তাহলে পশ্চিম বর্ধমানের আয়তন যদি জিজ্ঞেস করা হয় কত হয়ে যাবে তোমাদের, 1603 বর্গ কিমি। পশ্চিম বর্ধমানের সদর দপ্তর কী রয়েছে, পশ্চিম বর্ধমানের সদর দপ্তর রয়েছে আসানসোল। তাহলে পশ্চিম বর্ধমানের সদর দপ্তর কী হয়ে যাবে তোমাদের, আসানসোল। এবারে বিভাগ কোন বিভাগে পড়ছে, কোন ডিভিশনের মধ্যে পশ্চিম বর্ধমান পড়ছে, পশ্চিম বর্ধমান যেটি পড়ছে সেটি বর্ধমান ডিভিশনে পড়ছে, তাহলে বর্ধমান বিভাগে পড়ছে পশ্চিম বর্ধমান। জনসংখ্যার ফিগারটা তোমরা যদি মনে রাখতে না চাও নাও রাখতে পারো, এখান থেকে জিজ্ঞেস করা হবে না। তারপরে রয়েছে ঘনত্ব, জনঘনত্বটা ইম্পর্টেন্ট। পশ্চিম বর্ধমানে যে জনঘনত্ব রয়েছে 1800, প্রতি বর্গ কিমিতে 1800 জন করে রয়েছে পশ্চিম বর্ধমানে। তাহলে মাথায় রাখবে যে জনসংখ্যা কত রয়েছে পশ্চিম বর্ধমানে, পশ্চিম বর্ধমানে জনসংখ্যা রয়েছে 1800, এখানে করে প্রতি বর্গ কিমিতে লোক এখানে বাস করে। পশ্চিম বর্ধমানে শিক্ষার হার কত রয়েছে, এখানে পশ্চিম বর্ধমানে শিক্ষার হার রয়েছে 78.57%। তাহলে 78.57% রয়েছে আমাদের পশ্চিম বর্ধমানের এখানে শিক্ষার হার। লিঙ্গানুপাত লেস ইম্পর্টেন্ট, না পড়লেও তোমাদের চলবে, জেনে নাও তোমরা যে লিঙ্গানুপাত রয়েছে 922 রয়েছে এখানে লিঙ্গ অনুপাত। তারপরে যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো গিয়ে সীমানা, কোন দিকে কি রয়েছে তোমাদের পশ্চিম বর্ধমানের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোন দিকে কি জেলা রয়েছে। তাহলে এখানে পূর্ব দিকে রয়েছে পূর্ব বর্ধমান, মাথায় রাখবে যে পশ্চিম বর্ধমানের পূর্ব দিকে রয়েছে পূর্ব বর্ধমান। এবার দক্ষিণ দিকে রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, এবং তোমাদের এখানে দক্ষিণ পশ্চিম বর্ধমানে যেটা রয়েছে দক্ষিণ দিকে রয়েছে বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা, এবং পশ্চিম দিকে কী রয়েছে, পশ্চিম দিকে রয়েছে ঝাড়খণ্ড, মাথায় রাখবে। তো পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকে রয়েছে কি, ঝাড়খণ্ড। এবার পশ্চিম বর্ধমানের উত্তর দিকে কী রয়েছে, পশ্চিম বর্ধমানের উত্তর দিকে রয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট। তাহলে মাথায় রাখবে পূর্ব দিকে কী রয়েছে, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিকে রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, পশ্চিম দিকে রয়েছে ঝাড়খণ্ড, এবং উত্তর দিকে রয়েছে তোমাদের বীরভূম। সীমানা অবশ্যই মাথায় রাখবে। তারপরে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই মুহূর্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে রয়েছে, পূর্ণেন্দু কুমার মাঝি, মাথায় রাখবে। পূর্ণেন্দু কুমার মাঝি রয়েছে পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কী হয়ে যাবে তাহলে তোমাদের এখানে, পূর্ণেন্দু কুমার মাঝি, একবারই যেন তোমাদের জানে মুখস্থ হয়ে যায়। তারপর কী রয়েছে, পুলিশ সুপার, পুলিশ সুপার পশ্চিম বর্ধমানে এখন কে রয়েছে, দেবেন্দ্র প্রকাশ সিং। তাহলে দেবেন্দ্র প্রকাশ সিং রয়েছে পশ্চিম বর্ধমানের এই মুহূর্তে পুলিশ সুপার। তাহলে পশ্চিম বর্ধমানের পুলিশ সুপার কী হয়ে যাবে তোমাদের, দেবেন্দ্র প্রসাদ সিং। তারপর লোকসভা কটি রয়েছে, পশ্চিম বর্ধমানের লোকসভা রয়েছে 2টি, একটি আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর একটি। এখানে তোমাদের পশ্চিম বর্ধমানের লোকসভা কটা রয়েছে, লোকসভা রয়েছে 2টি, লোকসভা রয়েছে একটি হলো গিয়ে আসানসোল এবং বর্ধমান এবং দুর্গাপুর, এখানে বর্ধমান দুর্গাপুর যেটি রয়েছে সেটি। এরপর তোমাদের বিধান সংখ্যা কটি রয়েছে, পশ্চিম বর্ধমানে বিধান সংখ্যা বিধানসভার সংখ্যা রয়েছে টোটাল 10টি, 10টি বিধানসভার সংখ্যা রয়েছে পশ্চিম বর্ধমানে, পশ্চিম বর্ধমানে টোটাল 10টি বিধানসভার সংখ্যা রয়েছে। টোটাল মহকুমার কটা রয়েছে পশ্চিম বর্ধমানে, পশ্চিম বর্ধমানে মহকুমার রয়েছে 2টি,
দুটি মহকুমা রয়েছে, কি কি যদি জিজ্ঞেস করা হয় তাহলে আসানসোল সদর এবং দুর্গাপুর, আসানসোল সদর এবং দুর্গাপুর রয়েছে পশ্চিম বর্ধমানের দুটি সদর মহকুমা। তাহলে পশ্চিম বর্ধমানের দুটি মহকুমার কি হয়ে যাবে, আসানসোল সদর এবং দুর্গাপুর। এরপরে রয়েছে মোট ব্লক কটা রয়েছে, টোটাল ব্লক সংখ্যা রয়েছে আটটি, আটটি টোটাল ব্লক সংখ্যা রয়েছে পশ্চিম বর্ধমানে। মাথায় রাখবে পশ্চিম বর্ধমানে টোটাল কটি ব্লক রয়েছে, আটটি ব্লক রয়েছে। গ্রাম পঞ্চায়েত কতগুলো রয়েছে পশ্চিম বর্ধমানে, গ্রাম পঞ্চায়েত রয়েছে টোটাল 62টি, 62 গ্রাম পঞ্চায়েত রয়েছে পশ্চিম বর্ধমানে। মাথায় রাখবে পশ্চিম বর্ধমানে টোটাল 62 গ্রাম পঞ্চায়েত রয়েছে। প্রত্যেকটা ডাটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে মোট থানার সংখ্যা কটা রয়েছে, মোট থানা রয়েছে এখানে 16টি, 16টি। তোমাদের আশেপাশে থানা তো তোমরা অবশ্যই 100% জানোই, কিন্তু তুমি যদি তোমার থানা থেকে বাইরের কোনো থানায় গিয়ে ইন্টারভিউ দাও তাহলে সেখানে কোন থানায় যাচ্ছ সেই থানাটাও কিন্তু জেনে যাবে অবশ্যই। তবে মোট থানার সংখ্যা কত এখানে রয়েছে, টোটাল 16টি থানা রয়েছে তোমাদের পশ্চিম বর্ধমানে। তারপর রয়েছে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কি কয়টা রয়েছে, একটি বিশ্ববিদ্যালয় রয়েছে পশ্চিম বর্ধমানে। মাথায় রাখবে কটি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয় জিজ্ঞেস করা হয় না, তবু নেওয়া হয়েছে এখানে, যদি জিজ্ঞেস করা যেতে পারে তাহলে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। উল্লেখযোগ্য শহরের মধ্যে কী কিছু রয়েছে একটু দেখে নাও এখানে। আসানসোল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর, এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল শহর। তাহলে এটি সর্বাধিক জনবহুল শহর এবং দ্বিতীয় বৃহত্তম সর্বাধিক জনবহুল শহর। এবার ভারতের 39তম বৃহত্তম নগর সংগঠন, তাহলে ভারতের 29তম বৃহত্তম নগর সংগঠন সেটাও মাথায় রাখবে। দুর্গাপুর, বর্ণপুর ইত্যাদি, তারপর এখানে কী কী রয়েছে, দুর্গাপুর, বর্ণপুর ইত্যাদি। নদ নদীতে খুবই কোশ্চিন বেশি জিজ্ঞেস করা হয়, যেমন নদ নদীর মধ্যে রয়েছে কি, অজয় নদী এবং দামোদর নদী, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অজয় নদী এবং দামোদর নদী রয়েছে এখানে পশ্চিম বর্ধমানে। বিমানবন্দর কী রয়েছে পশ্চিম বর্ধমানে, এখানে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, বর্ণপুর বিমানবন্দর, এবং এখানে রয়েছে বর্ণপুর বিমানবন্দর এবং তোমাদের এখানে রয়েছে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর। শিল্পকেন্দ্র কী কী গড়ে উঠেছে এখানে, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, বারবার এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কোথায় রয়েছে, তাহলে সেটি কোথায় হয়ে যাবে তোমাদের পশ্চিম বর্ধমানে। তাহলে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কোথায় রয়েছে, তোমাদের পশ্চিম বর্ধমানে রয়েছে। মাথায় রাখবে 100% কোশ্চেনটা কিন্তু চাকরি পরীক্ষা ইন্টারভিউ সব জায়গাতেই জিজ্ঞেস করা হয়েছে। রানীগঞ্জ কয়লা খনি রয়েছে, শিল্পাঞ্চল রয়েছে, এবং রানীগঞ্জ কয়লা খনি শিল্পাঞ্চল যেটিও রয়েছে সেটিও আমাদের পশ্চিম বর্ধমানে রয়েছে। তাহলে পশ্চিম বর্ধমানের শিল্প অঞ্চল যদি বলা হয় তাহলে কি, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা রয়েছে এবং রানীগঞ্জ কয়লা খনি শিল্পাঞ্চল এখানে রয়েছে। এবার উল্লেখযোগ্য স্থান কী কিছু রয়েছে এখানে, উল্লেখযোগ্য স্থান দেখে নেবো আমাদের কল্যাণেশ্বরী মন্দির, তো কল্যাণেশ্বরী মন্দির রয়েছে, জগন্নাথ মন্দির রয়েছে, রবীন্দ্র ভবন রয়েছে, বর্ণপুর নেহরু পার্ক রয়েছে, মাইথন বাঁধ রয়েছে, তাছাড়া রয়েছে নজরুল একাডেমি। এই সমস্ত তথ্যগুলো এখানে শুধু নেওয়া হয়েছে, এই সমস্ত তথ্য ছাড়াও যদি আদার্স কোনো তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে বা ইম্পর্টেন্ট কিছু যদি আমাদের ছাড়া পড়ে যায় সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি নেক্সট কোনো আপডেটে সেগুলোকে তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই। তাহলে আজকের জন্য এতখানি, ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দেবে, ভালো লাগলে একটা ডিসলাইক অবশ্যই করে দেবে। কিন্তু বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল WPSC এক্সামে যারা প্রথমবার ভিজিট করছো তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, কারণ তোমাদের জন্য নেক্সট আপডেটেড ভিডিওটা যেটা হতে চলেছে সেটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ।